আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বৃষ্টিময় সকাল দিয়েই ভিডিওটি শুরু করেছি। বৃষ্টি হয়েছে যেহেতু, তো সবাই দেখা যায় খিচুড়ির আয়োজন করে থাকে। আমিও তার কিছুটা প্রিপারেশন নিয়েছি, বাট আজ একটু ডিফারেন্ট। খিচুড়িটা সবসময় শুকনো করেই খাওয়া হয়, এভাবে পাতলা খিচুড়িটা রান্না করা হয় না, খুবই কম রান্না করা হয় আর কি। তাই চিন্তা করলাম যে সবসময় তো শুকনাভাবে করা হয়, পাতলা খিচুড়িটা তো ওইভাবে রান্না করা হয় না, তো আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করি। প্রেশার কুকারেই রান্না করে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন শুকনো মরিচের ফোড়ন দিয়ে তেলে ভেজে তার ভিতরে দিয়ে দিয়েছি। তো তারপরে কিছু সময় একটু রান্না করে হচ্ছে নামিয়ে নিয়েছি। প্রেশার কুকারটা সহই হচ্ছে আমি টেবিলে নিয়ে এসেছি আর সবার প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার আম্মাকে আর আনহার বাবাকে প্লেটে উঠিয়ে দিয়েছি। তো আনহার বাবা খাচ্ছিল আর আমাকে বলতেছিল গরম গরম খেয়ে নাও। তো আমি বলছিলাম এত গরমটা আমি খেতে পারবো না, একটু ঠান্ডা হোক তারপরে খাই। যদিও গরম গরম খেতেই ভালো লাগবে, কারণ কিছু কিছু খাবার আছে গরম গরম খেতে ভালো লাগে আর কিছু খাবার আছে ঠান্ডা হলে ভালো লাগে। যেমন ঝাল খাবারটা গরম খেলে বেশি ভালো লাগে আর মিষ্টি খাবারটা কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগে। আর আলি পান্না খিচুড়ি পছন্দ করে ঠিকই, কিন্তু যেই দেখছে পাতলা পাতলা করে রান্না করেছি তখন চিন্তা করছে যে এটা কী রান্না করেছে। তো আমি বলছিলাম যে একটু খেয়ে দেখো, কারণ সকালবেলা ভারী খাবার ওরা দুজনের কেউই খেতে চায় না, কিন্তু গরমে অস্থিরতার কারণে আর কোনো কিছুই করিনি ওদের জন্য। বলছিলাম যে সামান্য একটু একটু করে খেয়ে নাও। তবে বলার পরে দুজনে একটু বাটি আর চামচ নিয়ে বসে পড়েছে। এই তো সামান্য এক পরিমাণে নিয়ে দুজনে একটু খেয়ে রেখে দিয়েছে আর কি। নাস্তা করে তারপরে ডাইনিং রুমের ছোট বেডটার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসলে আমার ইদানিং বলবো বলবো করে বলতেই পারছি না, কি সমস্যা হয়েছে বুঝতেও পারছি না। তবে আমার আলিফ বলতেছিল যে আম্মু ইউটিউবে হয়তো গ্লেস দিচ্ছে, এ কারণে এই সমস্যাটা হয়েছে। তবে এটা কিভাবে ঠিক হবে এটাও বুঝতে পারছি না। সমস্যাটা নিয়ে হচ্ছে এখন বলি, আমি রেগুলার যাদের ভিডিও দেখি বা যাদেরকে আমি সাবস্ক্রাইব করে বন্ধু করেছি, তো সমস্ত ভিডিওগুলো দেখতে গিয়ে দেখছি তাদেরকে কাউকেই সাবস্ক্রাইব করিনি, এরকম হচ্ছে। তো এরকম কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। আর প্রতিদিনই আমি ভিডিও দেখছি আর তাদের ওই সাবস্ক্রাইবের বাটনে আবারও চাপ দিয়ে দিয়ে সাবস্ক্রাইব করছি, অথচ সবসময় আনসাবস্ক্রাইবই দেখাচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে, কারোর যদি এ বিষয়ে কিছু জানার থাকে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন, আমি একটু হলেও উপকৃত হব। আর আমাকেও যারা সাবস্ক্রাইব করছে বলতেছে যে পাশে আছি বন্ধু করেছি, তারপরে গিফট বক্সটা দিয়ে যাচ্ছে, অথচ সেখানেও আমার সাবস্ক্রাইব অ্যাড হচ্ছে না। দেখা যায় যেখানে পাঁচটা সাবস্ক্রাইব আসে সেখানে আবারও সেই পাঁচ ছয়টা চলে যায়, কেটে যায় আর কি। তো আসলে কোন সমস্যা, আর এই সমস্যাটা যে কারোর হয়েছে কি না একটু জানাবেন কাইন্ডলি। কথা বলতে বলতে অনেকটা সময় পার করেছি, দুপুরের রান্না শেষ করেছি, তারপরে এখন চলে এসেছি, এটা রাত্রের ভিডিও ডিনার করার জন্য। আর দুপুরে গরুর মাংস রান্না করেছিলাম আর ওর বাবাকে বলেছিলাম যে নান রুটি আনার জন্য, তো সে নান রুটি এনেছে গরুর মাংস দিয়েই খাওয়ার জন্য।
রাতে নামাজ শেষ করেছি, এখন 10:30 কি 11টা বাজে, এমন টাইমে আমরা রাতের খাবারটা খাচ্ছিলাম। তো নান রুটি গুলা পরিমাণে অনেকটা বেশি এনেছে, আমি কিছু নান রুটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর বাকিটা প্যাকেটে রেখে দিয়েছি, যে প্যাকেটে থাকলে গরম থাকবে আর বাইরে রাখলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাবে। এ কারণে আমাদের খাবারের পরেও কিছু নান রুটি ছিল, আর শুধু নান রুটি না, এর সাথে যেহেতু পরোটা এনেছে এ কারণে আরও বেশি থেকে গেছে। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।